সাত সীমান্ত জেলায় হু হু করে বাড়ছে সংক্রমণ। চাপাই নবাবগঞ্জে আরো সাত দিন লকডাউন, প্রয়োজনে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। দেশে করোনায় মৃত্যু আরো 36 জনের। সিলেটে দফায় দফায় ভূমিকম্পের পর সচেতনতা বাড়াতে মাইকিং, আতঙ্কে নগরবাসী। পরিচুলায় হেলে পড়া ভবন নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড। ঘূর্ণিঝড় ইয়াসে ভাঙা বাঁধ মেরামতে নেই উদ্যোগ। ছয় দিন ধরে পানিবন্দী কয়রার হাজার হাজার মানুষ। মোংলায় ভেসে গেছে দেড় হাজারের বেশি চিংড়ি ঘের। রাতে ডাকাতি আর দিনে সেলস কর্মকর্তা সেজে চোরাই মাল বিক্রি। খুন করতেও পিছু হটে না বাধা পেলে। চট্টগ্রামে তিনজন আটকের পর বেরিয়ে এলো এমন চাঞ্চল্যকর তথ্য। এবং কক্সবাজারে ঘোড়ার মৃত্যুর সংবাদ প্রকাশের পর দুই মন্ত্রণালয়ের ১৩ কর্মকর্তাকে আইনি নোটিশ। তিন সদস্যের তদন্ত কমিটি, পশুর জন্য খাদ্য সহায়তা দেবে বেসরকারি প্রতিষ্ঠান। বাংলার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। গেল দু তিন দিন ধরে সীমান্তবর্তী সাত জেলায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। হাসপাতালগুলোতে জায়গা হচ্ছে না করোনা রোগীদের। দেখা দিয়েছে শয্যা, আইসিইউ এবং অক্সিজেন সংকট। ভারতীয় ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণের আশঙ্কা করছেন চিকিৎসকরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জে সাত জুন পর্যন্ত বাড়ানো হয়েছে কঠোর লকডাউন। দেশে করোনায় একদিনে আরও 36 জনের মৃত্যু হয়েছে। সারা দেশে আবারও করোনা আতঙ্ক। সীমান্তবর্তী জেলাগুলোতে মাসের প্রথম সপ্তাহের তুলনায় শেষে এসে দ্বিগুণ থেকে কোনো কোনো জেলায় তিনগুণ পর্যন্ত বেড়েছে সংক্রমণ। এই অবস্থার ভয়াবহতা ঠেকাতে লকডাউন ঘোষণা করা হয়েছে সীমান্তবর্তী জেলা সংলগ্ন গ্রামগুলোতেও। সীমান্তবর্তী জেলা নওগাঁয় গত কয়েকদিনে হু হু করে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ নিয়ন্ত্রণে জেলার সবচেয়ে বেশি সংক্রমিত উপজেলা নিয়ামতপুরের একটি গ্রাম ও দুটি হাট বন্ধ করে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সচেতনতা বাড়াতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে চলছে প্রশাসনের কড়া নজরদারি। বন্দরগুলোতে প্রশাসনের নজরদারি কঠোর না থাকায় এমন পরিস্থিতি বলে অভিযোগ সুশীল সমাজ এবং সাধারণ মানুষের। কখন দিন কি হয় আমাদেরকে খুব আতঙ্কিত হয়ে আছি। এই পরিস্থিতিটা যদি আরো আগে মোকাবেলা করা যেত বা প্রশাসন যদি আরো আগে একটু তদারকি করতো তাহলে আজকে যে হারে সংক্রমণ বাড়ছে সেটা হয়তো বাড়তো না। পরিবার থেকে পরিবারে যেন হচ্ছে সংক্রমণ না ছড়ায়, তারা যেন তাদের আত্মীয় স্বজন পরিজন নিয়ে হচ্ছে ভালো থাকতে পারেন, এজন্যই মূলত এই লকডাউন করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চারজন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জ এবং একজন নওগাঁ জেলার। এরই মধ্যে ১৭টি আইসিইউ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ১৬ জন। হঠাৎই করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে আতঙ্কিত নগরবাসী। এরই মধ্যে আইসিইউ বাড়ানো সহ পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগ গ্রহণের কথা জানালেন চিকিৎসকরা। এই লকডাউনের সিদ্ধান্ত বা সুপারিশটা অনেক 15 দিন আগে হওয়া উচিত ছিল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের মোট করোনা বেড ছিল ২৩২টা, আমরা আরও ৩২টা এক নম্বর ওয়ার্ডে বাড়াচ্ছি। আইসিইউ বেড আমরা দুটো ভেন্টিলেটর ১৭টা করছি। সীমান্ত জেলা সাতক্ষীরা এবং দিনাজপুরে করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সাতক্ষীরায় এ মাসের প্রথম সপ্তাহে ১২% রোগীর দেহে করোনা জীবাণু পাওয়া গেলেও শেষ সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯%। সেই সাথে হাসপাতালগুলোতেও দেখা দিয়েছে চরম চিকিৎসা সংকট। বাড়ার যদি কড়া না করে তাহলে আপনার করোনা রোগী সবসময় বাড়তেই থাকবে। রোগী এখানে ভর্তির কোনো জায়গা নেই, কোনো সিট নাই এবং অক্সিজেন দেওয়ার কথা বলছিলাম, অক্সিজেনও ফাঁকা নাই। প্রশাসনের তৎপরতা লক্ষ্য করছি না। যে পরিমাণ আমাদের আইসিইউ বেড দরকার সেটাও পর্যাপ্ত না। প্রশাসনের যে কার্যক্রম কোনো ফলপ্রসূ আমাদের চোখে পড়ছে না। এখানে আমাদের কোনো লিকুইড অক্সিজেন প্লান্ট নাই। লিকুইড অক্সিজেন প্লান্ট যদি আমাদের এখানে হয় তাহলে আমাদের যে হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই সেটাও আমাদের নিশ্চিত করা যাবে। এই অবস্থায় দায়সারাভাবেই চলছে বন্দর কার্যক্রম। হিলি স্থলবন্দর দিয়ে অবাধে চলাচল করছে ভারতীয় পণ্যবাহী ট্রাক। স্থলবন্দর দিয়ে ভারত ফেরত যাত্রীদের নমুনা সংগ্রহে প্রতিদিনই পাওয়া যাচ্ছে করোনা আক্রান্ত রোগী। ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেন সারা দেশে ছড়িয়ে না পড়ে স্থলবন্দরের এলাকা থেকে, এজন্য আমরা এখানে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা পদক্ষেপ গ্রহণ করেছি। এছাড়া যশোর, নাটোর, কুষ্টিয়া সহ সীমান্তবর্তী সব জেলাতেই বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। সাদিয়া আফরিন, সময় সংবাদ। করোনা সংক্রমণে উচ্চহার জেলাগুলোতে লকডাউন কার্যকরের দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, সীমান্তবর্তী জেলাগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সময়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, চীন থেকে কেনা করোনার টিকা দেশে এলেই আবার শুরু করা হবে নিবন্ধন। সীমান্তবর্তী জেলাগুলোতে ক্রমেই অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন বেড়েছে আরেক দফা। পাশের জেলাগুলো থেকে আসছে নতুন নতুন আক্রান্তের খবর।
এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি আরও 7টি সীমান্ত জেলায় শতভাগ লকডাউন কার্যকরের সুপারিশ করলেও সে চিঠি এখনও পায়নি মন্ত্রিপরিষদ বিভাগ। তবে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে যেখানে প্রয়োজন হবে দ্রুত লকডাউন কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। জেলা প্রশাসন, তারপর সিভিল সার্জন, তারপর মেয়র সাহেবরা যারা আছেন বা স্থানীয় এমপি সাহেবরা যারা আছেন ওনাদের উপরে আমরা এমনিও আগেও বলে দিচ্ছি, যেমন চাঁপাইনবাবগঞ্জ, এটা কিন্তু ওইখান থেকে আমাদের কাছে সাজেশন আসছে। আরও ডিস্ট্রিক্টগুলোকেও বলে দিচ্ছি, যদি মনে করো পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকাটাকে লকডাউন করতে হবে, সেটাও ইউ ক্যান অলসো ডু দিস। একদিকে পরিস্থিতির অবনতি, অন্যদিকে টিকার সংকট, বিষয়টি গুরুত্ব পায় সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হওয়া মন্ত্রিসভার বৈঠকেও। দ্রুত টিকা পাওয়ার আশ্বাসের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী জানালেন, নতুন করে টিকা এলেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া শুরু হবে। ছাত্রদেরকে দেওয়ার ব্যবস্থা আমরা করব বিশেষ প্রায়োরিটির সাথে। আমরা তো চাইনিজেই অর্ডারই করেছি 1.5 কোটি, তো 1.5 কোটি মানে 2 ডোজ করে দিতে হলে 75 লক্ষ আমরা দিতে পারবো। এবং আমাদের রাশিয়ার কাছ থেকেও আমরা প্রায় ওরকম আমরা আশা করতেছি। অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন যেটা আছে, আমাদের লোকজন কষ্ট করছে, আমাদের লোকজনের তো এটা দাবি, আমরা তো টাকা পয়সা দিয়েছি, এগ্রিমেন্ট করেছি, কাজে এখানে তো আমাদের পাওয়া উচিত। সরকার মোট 5 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করছে জানিয়ে মন্ত্রী বলেন, চীনের টিকা হাতে পেলে আবারও নিবন্ধন শুরু হবে। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সিলেটে আজবার ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত নগরবাসীর দুর্যোগে করণীয় বিষয়ে নগর জুড়ে মাইকিং করা হচ্ছে। অন্যদিকে সিটি কর্পোরেশনের নির্দেশে ঝুঁকিপূর্ণ 6টি মার্কেট সহ 21টি সরকারি বেসরকারি ভবনের সব কার্যক্রম 10 দিনের জন্য বন্ধ করা হয়েছে। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা প্রত্যেক নাগরিকের নিজ নিজ দায়িত্বের অংশ। ভূমিকম্প থেকে রক্ষায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে নগর জুড়ে। পাশাপাশি 2019 সালে চিহ্নিত নগরীর 6টি মার্কেট সহ 21টি ভবন 10 দিনের জন্য সিটি কর্পোরেশনের নির্দেশনায় সোমবার সকাল থেকে বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। লাইফের সিকিউরিটির প্রশ্নের কারণে আমরা, যেহেতু একটু লোক এখানে সমাগম হয়, এইটার কারণে আমরা এটা টেম্পোরারি রিজো করছি। যদি দেখা যায় ম্যাক্সিমাম ঝুঁকিপূর্ণ, তাহলে সেই ক্ষেত্রে আমরা মানে রিমুভ করে ফেলব। এদিকে নগরীর পনিটুলায় যে ভবনটি হেলে পড়ায় আতঙ্ক দেখা দিয়েছিল সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণে, তা ঝুঁকিমুক্ত ঘোষণা করা হলেও ভবনটি নির্মাণের সময় বিল্ডিং কোড মানা হয়নি বলে জানা গেছে। যেগুলো নির্মাণ বিধি মোতাবেক নিয়মিত হচ্ছে না, সেগুলো আমাদের নিয়মিত কাজেরই অংশ। আমরা নোটিশ দিয়ে থাকি, আমরা অনেক সময় উচ্ছেদ করে থাকি, ভেঙে থাকি। আমরা এখন এটা জোরালোভাবে আমরা আরও প্রচেষ্টা চালাবো। সিলেট নগরীতে বিল্ডিং কোড না মেনে নির্মাণ করা এবং ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ অভিযানে নামবে সিটি কর্পোরেশন, এমনটি জানিয়েছেন সিটি মেয়র ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে 6 দিন ধরে পানিতে ভাসছে খুলনার কয়রার হাজার হাজার মানুষ। বাঁধ সংস্কার না হওয়ায় একে একে ডুবছে গ্রামের পর গ্রাম। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে অসহায় জীবনযাপন করছেন পানিবন্দীরা। চারিদিকে থই থই পানি। খুলনার কয়রা উপজেলার বাগাল ইউনিয়নের দক্ষিণ ঘুগরাকাটি গ্রামের শিলারানী ছুটছেন খাবার পানি ও রান্নার খাবার জোগাড় করার জন্য। শুধু শিলারানী নয়, এরকম অনেকেই বেঁচে থাকার তাগিদে চোখের জল নিয়ে অনেকেই ছুটছেন খাবার ও পানির সন্ধানে। বাঁধ সংস্কার না হওয়ায় এক প্রকার জীবন যুদ্ধে নেমেছেন কয়রা উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 30,000 মানুষ। এই মুহূর্তে 26টি গ্রাম এখন পানির নিচে। মানবিক সহায়তার পাশাপাশি দ্রুত লোনা পানি প্রবেশ বন্ধের দাবি জানিয়েছেন পানিবন্দী মানুষেরা। আমাদের বাড়িতে জল উঠে ডুবে গেছে সব, আমরা হগলার থেকে জল নিয়ে আসতেছি। মাছ মুড়িয়ে মাছের গন্ধতে টিকা যাচ্ছে না, সব ডায়রিয়া হয়ে গেছে। এসব মানুষের উপার্জনে নেমে এসেছে খড়গ। মাঠে ছিল ধান, ঘেরে ছিল মাছ, সবই এখন পানির নিচে। এছাড়া গোলাভরা ধান পানিতে নষ্ট হয়ে গেছে। আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার দুশ্চিন্তা এখন ভর করেছে পানিবন্দী কয়রা উপজেলার প্রান্তিক মানুষের মধ্যে। জোয়ারের সময় ঘরের ভিতরে প্রায় 2-3 ফুট পানি, রান্না বলারও খুব কষ্ট। ইট দিয়ে রাস্তার পরে রান্না করে
ছেলে মেয়ে নিয়ে বসে, পানির কষ্ট, বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে ঘুরতে হতেছে রাস্তার পরে। তিরান মিরান কিচ্ছু পাতি নেই, আমাদের সব ক্ষতি গেছে। জোড়াতালি দিয়ে যেগুলো করা হচ্ছে এতে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, এই কোটি কোটি টাকাগুলো এগুলো জনগণের বাস্তবে কোনো কাজে আসতেছে না। 10 টন আমাদের চাল ছিল, সেই 10 টন চাল আমরা 2.5 টন করেছি, চেয়ারম্যান সবগুলো নুকলে দিয়ে দিয়ে দিয়েছি, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিপর্যয় নেমে এসেছে চিংড়ি চাষে। উপকূলীয় এলাকার বাঁধ ভেঙে ভেসে গেছে মোংলার 3 ইউনিয়নের প্রায় 1500-এর বেশি ঘের। এতে চরম আর্থিক ক্ষতির শিকার হয়েছেন মৎস্য চাষীরা। উপজেলা প্রশাসন বলছে টেকসই বেড়িবাঁধ আর সরকারি সহায়তার জন্য দ্রুত তালিকা তৈরি করে পাঠানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। মোংলা প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট। মোংলা সহ দেশের বেশ কয়েকটি জেলায় চাষ করা বাদদা ও গলদা চিংড়ি বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা আয় হয়। ঘূর্ণিঝড় ইয়াস দেশে সরাসরি আঘাত না হানলেও বড় ধরনের ক্ষতি হয়েছে মৎস্য চাষীদের। একদিকে ঘেরে ভাইরাস, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে চরম বিপর্যয়ের মুখে ঘের মালিকরা। জোয়ারের তোরে সুন্দরবন সংলগ্ন পশুর নদীর বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায় 1274 হেক্টর জমির 1675টি চিংড়ি ঘের। সমিতির ঋণ আর ধার দেনা করে তৈরি করা ঘের থেকে উপজেলা 3টি ইউনিয়নে ভেসে গেছে 100 মন চিংড়ি ও অন্যান্য মাছ। এতে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন মোংলা উপজেলার মৎস্য চাষী ও ঘের মালিকরা। এত জোরে পানি এসে মাছগুলো আমার সামনের পর্দে বেরোয় চলে গেল, দেখলে কান্না আসে। পশ্চিম নদীর পাশ দিয়ে যেন সুন্দর একটা বেড়িবাঁধ দিয়ে দেয়, তাহলে সাধারণ মানুষের বাড়িঘর দ্বারা এইভাবে ডুববে না। আমাদের সারা এই বছরের যে ইনকাম, যে আয়ের উৎস, সব কিছু ভাসে নদীতে চলে গেছে। উপজেলা চিংড়ি শিল্পকে টিকিয়ে রাখতে টেকসই বাঁধের প্রয়োজন বলে মনে করেন মৎস্য কর্মকর্তা। আমি আশা করব এই বেড়িবাঁধটা যদি খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়, তাহলে আমাদের এই মৎস্য এবং চাষিরা এবং মালিকরা এই ক্ষয়ক্ষতি থেকে খুব শীঘ্র উত্তরণ পাবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা হচ্ছে যাতে ঘূর্ণিঝড় প্লাবিত হয়ে আর ক্ষতি না হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেড়িবাঁধই সবচেয়ে বেশি জরুরি, কারণ হচ্ছিল আমার এখানে বেড়িবাঁধের কারণেই আজকে যতটুকু যে কয়েকশো পরিবার প্লাবিত হয়েছে শুধু বেড়িবাঁধের দুর্বলতার কারণে হয়েছে। মোংলা পৌরসভা এলাকাসহ উপজেলায় 6টি ইউনিয়নে 6,500 হেক্টর জমিতে 8,000 চিংড়ি ঘের রয়েছে। এখানে বছরে 4 থেকে 4,500 মেট্রিক টন বাগদা ও গলদা চিংড়ির পাশাপাশি 12 থেকে 15,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। সময় সংবাদ মোংলা। রাতের আধারে পিক আপ নিয়ে ডাকাতি আর দিনের বেলায় সেলস কর্মকর্তা সেজে বিক্রি করে ডাকাতির মালামাল। এখানেই শেষ নয়, সংঘবদ্ধ হয়ে চক্র ডাকাতির সময়ে বাধা পেলে খুন করতেও পিছু হটে না। চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপের ডিলার অফিস থেকে মালামাল ডাকাতির ঘটনায় জড়িত 3 জনকে আটকের পর বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। শাখা উচ্চপুর ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় যতটা সহজ সরল কিংবা বিধ্বস্ত অবস্থা মনে হলো, প্রকৃত অর্থে অপরাধ জগতের ডাকাত দলের সর্দার নুরুন নবী রয়েছে শক্ত অবস্থান। দেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে ডাকাতি করে তার নেতৃত্বে একটি ডাকাত দল। তাদের টার্গেটে থাকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ডিলার অফিসের মালামাল। গত 27 মে নগরীর পোস্তারপাড় এলাকার আবুল খায়ের টবাকোর ডিলার খাজা ট্রেডার্সের ডাকাতির ঘটনা অনুসন্ধানে নেমে এই দলটির সন্ধান মেলে। বাধার সম্মুখীন হলে তাদের হাত পা বেঁধে প্রয়োজনে গুলি করে হত্যা করে তারা এইভাবে মালামালগুলো খুব স্বল্প সময়ের ভেতরে লুণ্ঠন করে নিয়ে যায়। পুলিশ যখন ধরলো একটা চক্রকে, এখন কিন্তু বেরিয়ে আসতেছে যে ওরাই বিভিন্ন জায়গাতে জড়িত ছিল। আটককৃত 3 জনের মধ্যে নুরুন নবী মূলত রাতে ডাকাতির পাশাপাশি দিনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে শিল্প গ্রুপের কর্মকর্তা পরিচয়ে ডাকাতির মালামাল বিক্রি করত। গত কয়েক মাসে ডাকাতি করতে গিয়ে 2 জনকে হত্যার অভিযোগ রয়েছে এ গ্রুপটির বিরুদ্ধে। এর মধ্যে পতেঙ্গ এলাকায় 1 জনকে হত্যা করা হয়। এখান থেকে আমরা সিগারেট নিছি, রুবুল স্বামী 1 লক্ষ টাকা বেতন পাইছি। টার্গেট ফিল আপ করতে হইব, আমার বেতন নাহলে দিত না কোম্পানি, আমার দাম কমাইয়ে আপনি টাকা দিন। এই পর্যন্ত আমরা 2-3 বার মাল দিছি। ডাকাত দলের প্রধান নুরুন নবী গ্রেপ্তার হলো। এই দলের অন্তত 6 সদস্য এখনো ধরাছোঁয়ার বাইরে। পলাতক ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান
অব্যাহত আছে। গত এক মাসে দেশের বিভিন্ন স্থানে আবুল খায়ের গ্রুপের 5টি ডিলার অফিসে এই ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। গ্রেপ্তার হওয়া নুরুন নবীর বিরুদ্ধে 10টির বেশি ডাকাতির মামলা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। বর্ষা সামনে রেখে মুন্সিগঞ্জে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা, হাজার হাজার পরিবারের একমাত্র বাহন নৌকাকে ঘিরে সরব অর্থনীতি। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের বিনোদনে ব্যবহার হওয়া ঘোড়ার মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় তিনটি পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে 2টি মন্ত্রণালয়ের সচিব সহ 13 কর্মকর্তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রাণী সম্পদের 3 সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এদিকে মালিক ও ঘোড়ার জন্য মাসব্যাপী খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান এসিআই মোটরস। আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের সমিতিপাড়ায় ঘোড়া মালিকদের সঙ্গে আলাপ করে ঘোড়াগুলো দেখছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। সমুদ্র সৈকতে লকডাউনের কারণে খাদ্য সংকটে 30টি ঘোড়ার মৃত্যু হয়েছে। এই সংক্রান্ত প্রতিবেদন প্রচারের পর প্রতিষ্ঠানটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। আগামী 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। কাদের ঘোড়া মারা গেছে, কিভাবে মারা গেছে, আসলে কি সমস্যা, এটা দেখতে আসছে। ঘোড়া বিপন্ন প্রাণী, এসব ঘোড়া রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আইনি নোটিশ দিয়েছে 3টি পরিবেশবাদী সংগঠন। নিরাপদ খাদ্য চিকিৎসা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে আইনি নোটিশ পাঠিয়েছি। সংবাদ প্রকাশের পর এসিআই মোটরস নামের একটি প্রতিষ্ঠান মালিকদের ও ঘোড়ার জন্য খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছে। একটা ঘোড়ার খাদ্য 3 বেলাতে 2 কেজি করে 6 কেজি খাবার দিতে হয়, তাহলে 6 কেজি খাবারের কত টাকা আসবে হিসাব করে আমরা এই হিসাব করে 25-30টা ঘোড়ার খাদ্যের টাকা আমরা দিতে থাকব। প্রথম দিন 55টি ঘোড়াকে একবেলা খাবার প্রদানের পাশাপাশি মালিকদের দেয়া হয়েছে সহায়তা। 55টা ঘোড়া তো আমাদের শহর সবাইকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমাদের অল্প করে খাবার দিয়েছে, ঘোড়ার একবেলা খাবার দিয়েছে। ঘোড়া মালিক সমিতির দাবি, 2 বছর আগেও কক্সবাজার সমুদ্র সৈকতে ঘোড়ার সংখ্যা ছিল 80টির বেশি, কিন্তু গেল বছর লকডাউনে 20টি এবং এবারের লকডাউনে মারা গেছে 10টি ঘোড়া। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে মহাবিপদে আছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। জেলায় 7 দিনের কঠোর লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি ব্যবসায়ীরা আসতে না পারায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা। আম পরিবহনের জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হলেও এতে ব্যাপক ভিত্তিতে আম পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা। তাই নানা জটিলতায় রেলপথে আম পাঠাতে আগ্রহী নন তারা। রেলের স্টেশন মাস্টারও বিষয়টি স্বীকার করলেন। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। বাগানে পরিপক্ব হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের বাজারে বিক্রির জন্য উঠছে গুটি ও গোপালভোগ জাতের আম। কিন্তু করোনার সংক্রমণ বাড়ায় 7 দিনের কঠোর লকডাউনে জেলার বাইরের পাইকাররা আম কিনতে আসতে পারছেন না। এছাড়া পরিবহন সংকটের কারণে গাছপাকা আম বিক্রি করতে পারছেন না বাগান মালিক ও ব্যবসায়ীরা। বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে এসব আম। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আম ব্যবসায়ীরা। আম নিয়ে এসে আম বিক্রি নাই, ঢাকা থেকে লোক আসতে পারছে না। সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে, লোকজন আসতে পারে, কাস্টমার আসতে। বাগানে আম প্রচন্ড পেকে গেছে, এখন আমরা যে আমটা বাজারজাত করব আমরা লোক পাচ্ছি না। ব্যবসায়ী ও আড়তদাররা জানান, গত বছর এই মৌসুমে প্রতিদিন গড়ে 200 ট্রাক আম পরিবহন করলেও এখন যাচ্ছে মাত্র 10 ট্রাক। পণ্য পরিবহন করতে পারছে না, ট্রাকে আম যেতে পারছে না ভালো মতো, যে বিধিনিষেধের কারণে। আগে প্রায় প্রতিদিন গড়ে 200 ট্রাকের কাছাকাছি আম লোড হতো, এখন এরকম লোড হচ্ছে না। সংকট উত্তরণে গত 28 মে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম পরিবহনের জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হলেও নানা জটিলতার কারণে ব্যবসায়ীরা রেলপথে আম পাঠাতে আগ্রহী নন। বিষয়টি স্বীকার করে স্টেশন মাস্টার জানান, প্রতিদিন গড়ে ব্যবসায়ীরা মাত্র 10 মেট্রিক টন আম বুকিং দিচ্ছেন। যে আম পাকা শুরু হয়েছে, গুটি জাতের আম এবং গোপালভোগের আম জাতের পাইকাররা না আসার কারণে আমের আমরা সঠিক মূল্য পাচ্ছি না। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আমরা গত 29 তারিখ আমরা আম পাঠাইছি 10 টন, এবং আশানুরূপ যেটুকু আশা করছিলাম আমরা ততটুকু সাড়া পাচ্ছি না। জেলায় এই মৌসুমে 34,000 হেক্টর জমির বাগানে 2,50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।
আবহাওয়া ভালো থাকায় চলতি মৌসুমে কুষ্টিয়ায় কলার বাম্পার ফলন হয়েছে। রোজার পর থেকে হাটের দাম কিছুটা কমতে শুরু করলেও খুশি এই অঞ্চলের কৃষকরা। তবে কলার দাম কমে যাওয়ায় বিপাকে ফড়িয়া ব্যবসায়ীরা। বাবুল হোসেনের ক্যামেরায় এস এম রাশেদের রিপোর্ট। জেলার মধুপুর হাটে এসেছে কাঁদি কেঁদি কলা। চলতি মৌসুমে কুষ্টিয়ার কৃষকরা সবরি, চাপা সবরি, মেহেরসাগর, চাম্পা ও বাংলা জাতের কলা চাষ করেছেন। আবহাওয়া ভালো থাকায় কলার ফলনও ভালো হয়েছে। প্রতি বিঘায় তারা লাভ তুলেছেন 20,000 থেকে 35,000 টাকা। তবে কলার দাম কমে যাওয়ায় বিপাকে ফুরিয়ে ব্যবসায়ীরা। ঈদের পর থেকে বাজার কম, কৃষকরা ঠিকই টাকা পাচ্ছে কিন্তু আমরা বাজারে এনে আমরা বিক্রি করতে পারছি না। বিঘা প্রতি 25,000 থেকে 30,000 টাকা খরচ হয়েছে, বেশি 70,000 থেকে 80,000 টাকা। সরকারি সহযোগিতা যদি পাওয়া যেত তাহলে আমাদের কলাটা আরও উন্নত করা যায়। কৃষকরা যাতে কলার ন্যায্য মূল্য পান তা দেখভাল করছে জেলার সংশ্লিষ্ট দপ্তর। কৃষকরা যাতে ন্যায্য মূল্যটা পায় সেই ব্যাপারে আমরা সবসময় নজরদারি রাখতেছি বা রাখি, এবং এই বাজারটা আমাদের এই বাজারটা সহ আরও যে ছোটো ছোটো কলার বাজার আছে তাতে সেই বাজারগুলো আমরা সবসময়ই মনিটরিংয়ে রাখতেছি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কুষ্টিয়ায় 5,200 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। টাঙ্গাইলের এলেঙ্গায় জমজমাট মাছের পাইকারি বাজার। বর্তমানে মাছের সরবরাহ কিছুটা কম হলেও দাম স্বাভাবিক। প্রতিদিন লাখ লাখ টাকার মাছ বিক্রি হলেও এ বাজারের কোনো স্থায়ী অবকাঠামো নেই। এছাড়া পুলিশি হয়রানির অভিযোগও আছে ব্যবসায়ীদের। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিন ভোরের আলো ফুটতেই টাঙ্গাইলের এলেঙ্গা পাইকারি মাছ বাজারে শুরু হয়ে যায় ক্রেতা বিক্রেতার হাঁকডাক। বিভিন্ন জেলা উপজেলা থেকে মাছ নিয়ে আসেন জেলে ও পাইকাররা। স্থানীয় ব্যবসায়ীরা এখান থেকে মাছ কিনে খুচরা বাজারে বিক্রি করেন। বর্তমানে সরবরাহ কিছুটা কম হলেও দাম স্বাভাবিক। তবে মাছ ব্যবসায়ীদের অভিযোগ, গাড়ি পার্কিং ও পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। পুলিশি হয়রানির অভিযোগও রয়েছে তাদের। বিভিন্ন জায়গা থেকে গাড়ি ঘোড়া আসে, সেই গোড়াতে কিছু পুলিশ হয়রানি হয়। জায়গা তো আমরা নির্দিষ্ট হয়ে পাইতেছি না, এই কারণে আমাদের নির্দিষ্ট জায়গার দরকার। মানে আমরা যেমন একটা সমস্যা, ফাতিল দিয়ে থুয়ে আছে এক জায়গায় মাছ কিনো, জায়গা পাইতেছি না, খুব কষ্টে আছি। 3 বছর যাবত এখানে মাছের পাইকারি বাজার বসলেও অবকাঠামো সংকট চরমে। এখানে আমাদের যে ঘর নাই, তারপর ঠিক মতো পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। আমাদের এই জায়গাটা সরকারিভাবে একটা ব্যবস্থা করে দিলে আমাদের সবচেয়ে ভালো হয়। এলেঙ্গা পাইকারি মাছ বাজারে প্রতিদিন 25 থেকে 30 লাখ টাকার মাছ বিক্রি হয়। সময় সংবাদ, টাঙ্গাইল। মুন্সীগঞ্জের সিরাজদি খানের বিখ্যাত ঘোলের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। খাঁটি দুধের দই থেকে তৈরি ঘোলের স্বাদ নিতে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলের মানুষ ছুটে আসেন এখানে। অর্ডার সরবরাহ করা হচ্ছে সামনে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ভোরের আলো ফোটার আগে লোক সমাগমে গমগমে পরিবেশ সুশান্ত ঘোষকে ঘিরে। সুদূর রাজধানী কিংবা অজপাড়াগা প্রতিদিন সকালের এই ভিড়বাট্টা আর জটলা আড্ডার উপলক্ষ সিরাজদি খানের বিখ্যাত ঘোল। ভোক্তাদের মধ্যে যারা পুরনো তারা যেন স্বাদ এবং মানে খুঁজে পান ঐতিহ্যের ধারাবাহিকতা, আর নতুনদের কাছেও তৃপ্তির আলাদা অনুভূতি। আমাদের যে এই সিরাজদি খান বাজারের ঘোল, এই ঘোল খেয়ে আমরা অত্যন্ত অনেক তৃপ্তি পাই। এই ঘোলটা খুবই সুস্বাদু এবং এটা খেয়ে তৃপ্তি পাই। খাঁটি দুধের তৈরি দইয়ের সাথে ঘি, পাতকির, লবণ, লেবু সাথে মিনারেল ওয়াটার সংমিশ্রণ করে তৈরি করা হচ্ছে ঐতিহ্যবাহী এই ঘোল। তবে ক্রেতারা মনে করেন দক্ষতা কিংবা বানানোর কোনো গোপন কৌশলে আজও অনন্য এই ঘোল। সুশান্ত ঘোষের কাছে এর ব্যাখ্যা অন্যরকম। তার দাবি, তিনি কেবল 3 পুরুষের ঐতিহ্যের চাকা ঘোরাচ্ছেন। খাঁটি উপকরণই এর মূল আভিজাত্য। আমি নিজে দুধ কিনি, নিজে দই পাতি, নিজের হাতে তৈরি করে আমি এই ঘোলটা মানুষের কাছে বিক্রি করি। মানুষের খাইয়া তৃপ্তি পায়, আমার কাছে আসে। টক দইয়ে মাঠা হলেও ঘোল হয় সাধারণ দইয়ে, এর ঘনত্ব বেশি। চিকিৎসকরা জানান এতে রয়েছে স্বাস্থ্যের জন্য উপকারী নানা উপকরণ। এর মধ্যে প্রচুর ভিটামিন রয়েছে এবং এটা শরীরের জন্য খুব উপকারী, যার মধ্যে অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিক্যান্সার উপাদান রয়েছে, যেটা মানুষের জন্য খুবই উপকারী। প্রতি গ্লাস ঘোলের দাম 50 টাকা, আর লিটার প্রতি দাম রাখা হয় 200 টাকা। সারা বছর একই দাম রাখার কথা জানান বিক্রেতা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরিতে যোগদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নতুন নিয়োগপ্রাপ্তরা।
বিশ্ববিদ্যালয়টিতে নতুন নিয়োগপ্রাপ্তরা তাদের যোগদানের স্থগিতাদেশ তুলে নেওয়ার দাবিতে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্যকে অবরুদ্ধ করে। বেলা 11:30টার দিকে তারা উপাচার্যের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের যোগদানে চাকরিপ্রাপ্তরা সভাকক্ষে বসে পরে উপাচার্যের সিদ্ধান্তের অপেক্ষা করেন। তবে উপাচার্য জানিয়েছে, নিয়োগ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নানা বিধিনিষেধের কারণে এ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। করোনা পরিস্থিতিতে দিনাজপুরে অর্ধশতাধিক ট্রাক ও ট্যাঙ্ক লরি শ্রমিককে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে শহরের নয়নপুর এলাকায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি এ সহায়তা বিতরণ করেন। এ সময় 50 জন ট্রাক ও ট্যাঙ্ক লরি শ্রমিককে 21,000 করে টাকা এবং 14 জন পঙ্গুকে 55,000 টাকা দেওয়া হয়। মুন্সীগঞ্জে বর্ষা সামনে রেখে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কাঠমিস্ত্রিরা। বিক্রমপুরে বর্ষায় এখনও হাজার হাজার পরিবারের একমাত্র বাহন নৌকা, তাই এখানে নৌকার বেশ চাহিদা রয়েছে। এরই মধ্যে নৌকাভিত্তিক অর্থনীতি সরব হয়ে উঠেছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। কাঠ কেটে সাইজ করা, করাত চালানোর পর রান্দায় কাঠের জৌলস বের করে আনা, দুই মাথায় সেট করা হয় গলই, উল্টিয়ে এরপর তলা বা ছানি লাগিয়ে দিলেই নৌকা। সমেলে গাছের গুড়ি থেকে কাট করে কারখানায় নিয়ে আসা হয়, সবই নৌকার কর্মযোগ্য। মুন্সীগঞ্জ নির্মাঞ্চল হয় নৌকাই একমাত্র বাহন, তাই জেলার মধ্যবর্তী ইসাপুরায় নৌকা তৈরির মৌসুমি শিল্প গড়ে উঠেছে। এলাকাটি এখন যেন নৌকার হাট। এই নৌকাগুলো এখান থেকে শ্রীনগরের পাইকাররা শ্রীনগরের খুচরা বাজারে বিক্রি করার জন্য, বিভিন্ন হাটে বিক্রি করার জন্য এখান থেকে পাইকারি কিনে নেওয়া যায়। ব্যবসা কিনি ভালো হচ্ছে এবং আমরাও প্রচুর পরিমাণ লাভ পাইতেছি। পয়সা আইলে দাম বাইরে যাবো, সেই জন্য আমরা নৌকাটা আগে কিনে রাখতেছি। তিন মাস ধরে নৌকা নিয়ে কাঠমিস্ত্রিদের এমন কর্মযোগ্য চলে। এই সময় ঘরবাড়ি কাজে কাঠমিস্ত্রিদের পাওয়া কঠিন। এই তিন মাসে কমপক্ষে একটা মিস্ত্রি 3,00,000 টাকা কাজে কামাই করব, সারা বছর কামাই 3 মাসে করে ফেলাইব। কড়ই ও চাম্বল কাঠের এই নৌকা বিক্রি হয় 2,500 থেকে 5,000 টাকায়। বর্ষা ঘিরে এখানকার 20টি প্রতিষ্ঠানে এমন নৌকা তৈরির হিড়িক পড়ে গেছে। প্রতিদিন অন্তত 20টি নৌকা বিক্রি হচ্ছে। মুন্সীগঞ্জের ইসাপুরা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাত সীমান্ত জেলায় হু হু করে বাড়ছে সংক্রমণ। চাঁপাইনবাবগঞ্জে আরও 7 দিন লকডাউন, প্রয়োজনে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। দেশে করোনায় মৃত্যু আরও 36 জনের। সিলেটে দফায় দফায় ভূমিকম্পের পর সচেতনতা বাড়াতে মাইকিং, আতঙ্কে নগরবাসী। পনিচুলায় হেলে পড়া ভবন নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড। এবং ঘূর্ণিঝড় ইয়াসে ভাঙা বাঁধ মেরামতে নেই উদ্যোগ। 6 দিন ধরে পানিবন্দী কয়রার হাজার হাজার মানুষ। মোংলায় ভেসে গেছে 1,500-এর বেশি চিংড়ি ঘের। এ ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।